ষষ্ঠ দাপ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশের চেয়ারম্যান প্রার্থী হল আমার ছোট ভাই মরহুম হামিদুল লক চৌধুরী ও আমার সহ ধর্মিনী সেনুয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ তাদের সর্বোচ্চ ত্যাগ মেধা পরিশ্রম দিয়ে আন্তরিকতার সহিত উপিয়া উপজেলাবাসীর সেবায় নিয়োজিত ছিল তাদের অসুস্থতার কারণে জনগণের দাবির প্রেক্ষিতে এবার আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম বর্তমানে আমার ভাই মরহুম হামিদুল লোক চৌধুরী ডানমন্ডি ল্যাবেট হাসপাতালে বিগত তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ মৃত্যুবরণ করাতে এবং আমি কয়েকদিন যাবৎ অবলোকন করছি চলমান ষষ্ঠ দাপ উকিয়া উপজেলা নির্বাচন বিগত স্থানীয় সরকার নির্বাচন সমূহের মতো কালো টাকার সরাসরি ও একটি উচ্চবিলাসী ক্ষমতাধর প্রভাবশালী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের কারণে কুষ্টাশিরা সহ নির্বাচনকে প্রশ্নবিদ এবং সুস্থ হবে না বরং সংঘাত করতে পারে তাই সরকারের নির্বাচনকে প্রশ্নবিদ না করে বিষয়টি আমি অনুধাবন করে আমার কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমি এই থেকে নির্বাচন সিদ্ধান্ত গ্রহণ করেছি অর্থাৎ আমি নির্বাচন করবো না আমি চলমান উকিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থীটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম আপনাদের মাধ্যমে